Hello guys, welcome to Sister Sobhi. Good morning. এখন সকাল 10টা বেজে গেছে আর আমরা আজকে রেডি হয়ে গেছি সকাল সকাল যেহেতু অষ্টমীর জন্য আজকে 22 অক্টোবর আজকে শুধু মহা অষ্টমী সকলকে জানাচ্ছি আমরা আজকে রেডি হয়ে নিয়েছি বাংলাদেশের মসলিন শাড়ি পরে এই শাড়িটা আমরা ভুসুনাসরি থেকে কিনেছিলাম অনেকেই বলেছিলেন শাড়িটা নিয়ে ভিডিও বানাতে তো সেই সব ভিডিওগুলো আমরা পরে শেয়ার করব পূজোর পরে তো আজকে দেখুন আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি এরপর আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ব ফারস্টে তো আমরা অঞ্জলি দিব এখন অঞ্জলি টাইম হয়নি আমাদের বাড়ির পাশে একদম পূজো হয় তো আমরা ওখানে অঞ্জলি দিব বাড়ির সবাই মিলে আর অঞ্জলি দিয়ে তারপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে যাব সবাই মিলে তো আপনারাও দেখুন মালদাতে কি রকম পূজো হচ্ছে পুরো মালদার যে এত সুন্দর সুন্দর ঠাকুরের প্রতিমা আর প্যান্ডেল হস্তশিল্প মানে কারিগরদের সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো আমাদের সাথে থাকতে হবে এই পুরো ভিডিওটা দেখতে হবে জানতে হলে আর মসলিন শাড়ি রিভিউ তাতেই চলে যাবে আমাদের চ্যানেলে ওকে বাই দেখতে থাকুন আমরা অঞ্জলি দেওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ অনেকটাই ভিড় ছিল তো আমরা অঞ্জলি দিয়ে চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছেই সর্বজয়ী ক্লাবে এই ক্লাবের পুজো প্রত্যেকবারই খুবই সুন্দর করে মালদার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই প্যান্ডেলের প্রতিমা এবং প্যান্ডেলের হস্তশিল্প উপভোগ করতে আসে তাছাড়া মালদার বাহিরের বিভিন্ন গ্রাম থেকেও বিভিন্ন ব্লক থেকেও এই মণ্ডপ দর্শন করার জন্য প্রচুর দর্শনার্থীরা চলে আসে দেখুন মায়ের মূর্তিটা কতটা সুন্দর এবং প্যান্ডেলটাও ভীষণ সুন্দর আমরা মালদা শহরেরই আর একটা প্যান্ডেলে চলে এসেছি এখানেও দেখুন কত সুন্দর এখানে একটা মন্দির ছিল আর এই পাশেই মন্দিরের পাশেই করেছে মা দুর্গার পুজো মণ্ডপ দেখুন এখানেও প্রচুর হস্তশিল্পের নিদর্শন আপনারা খুঁজে পাবেন এত সুন্দর করে এঁকেছে শিল্পীরা আর প্রতিমাটাও খুবই সুন্দর করেছে প্রচুর দর্শনার্থী দর্শন করছে অষ্টমী দিন সকালেও যে এত ভিড় সেটা ভাবা যায় না আর রাত্রেবেলা তো বেরোনোই যায় না আমরা মাকে দেখে আবার বেরিয়ে পড়ছি অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে এরপর আমরা দুটো প্যান্ডেলে যাব খুব অল্প সময়ের জন্য আমরা দাঁড়িয়ে জাস্ট একটু ভিডিও করে চলে যাব অন্য প্যান্ডেলে এটাও দেখুন একটা টাইগার রিজার্ভ নিয়ে বানিয়েছিল এরপর আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেলে এটাও মালদার মধ্যে খুব সুন্দর একটা নাম করা প্যান্ডেল এই ক্লাবের পুজো বরাবরই ভালো হয় এখানেও বাংলার ঐতিহ্যকে তুলে ধরেছে আমি এগিয়ে যাচ্ছি মায়ের প্রতিমার দিকে এবং বাবা মা এগিয়ে যাচ্ছে আর এখানেও দেখুন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে প্যান্ডেলটা এত ব্রাইট লাগছিল দেখেই মনটা ভরে যাচ্ছিল আর প্রতিমাটাও এত সুন্দর করেছিল দেখেই মনটা ভরে যাচ্ছিল ওভারঅল সুন্দর একটা প্যান্ডেল দেখে নিলাম আমরা এরপর আমরা চলে এসেছি মালদার একটা বিখ্যাত পুজো প্যান্ডেল গোলাপট্টিতে অবস্থিত এই পুজো প্যান্ডেলটি এখানে করেছিল আদিযোগী যেটা ইন্ডিয়াতে খুব বিখ্যাত একটা শিব ঠাকুরের মন্দির এবং স্ট্যাচু মূর্তি সবই বলতে পারেন তো সেটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এর ভিতরেও দেখুন শিব ঠাকুরের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে পুরোটা নীল লাইট দিয়ে একদম সাজিয়ে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে আর মূর্তিটাও খুব অ্যাট্রাকটিভ হয়েছিল মা বাবা বোন চলে এসেছে ঠাকুরের মূর্তির সামনে মায়ের মূর্তিটা দেখুন কতটা সুন্দর আর এই প্যান্ডেলও কিন্তু এই দিনের বেলাতেও দুপুরবেলাতেও মানে এত ভিড় আমরা চলে এসেছি মালদা শহরের আরেকটি বিখ্যাত প্যান্ডেলে এখানে দেখুন পুরোটায় হাতে তৈরি করা এবং এই প্যান্ডেলটা করতে কয়েক মাস লেগে গিয়েছে দেখুন কতটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে আমরা চলে এসেছি দুই নম্বর কলোনির পুজো প্যান্ডেলে এখানকার প্রতিমা এবং প্যান্ডেল বরাবরই খুব অ্যাট্রাকটিভ হয়
দেখুন এখানে এত সুন্দর একটা প্যান্ডেল করেছে যে রোদের মধ্যে কতটা চোখে লাগছে, কতটা ব্রাইট, এবং রাত্রেও কিন্তু এখানকার সৌন্দর্য অন্যরকম ছিল। রাত্রেবেলা আমরা ভিজিট করিনি, অন্যান্যদের ফটোতে দেখিয়েছি। দেখুন বাবা মা বোন এগিয়ে যাচ্ছে, আর এই মণ্ডপের বাইরেই দুটো মা দুর্গার প্রতিমা দেখতে পেলাম, যেটা করেছে ক্লাস 6-7 দুটো বাচ্চা। এত সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলোর হাতের কাজ দেখে একদম মনটা ভরে গেল। আমরা এই পুজো মণ্ডপেরই ভিতরে প্রবেশ করলাম। দেখুন বাইরেটা ভিতরেটা একদম দুটোই অন্যরকম সৌন্দর্য। ভিতরে ঢুকেছি মনে হচ্ছে যে এটা আমরা রাতেই আছি, মনেই হচ্ছে না যে বাইরে এত রোদ আর ভিতরে এত সুন্দর একটা লাইটিং, মনে হচ্ছে যে কোথায় চলে আসলাম এরকম একটা। আর চারদিকে দেখুন মাতৃত্বকে তুলে ধরা হয়েছে, এখানে একটা মায়ের মাতৃত্বকালীন বিভিন্ন দশাকে তুলে ধরা হয়েছে এবং মায়ের প্রতিমাটাও খুব সুন্দর করেছে। এই প্যান্ডেলটা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো, মাতৃত্বকে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে, পেন্টিংগুলো এত সুন্দর এবং লাইটের এফেক্টটাও খুব সুন্দর। আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম বাইরে। আমরা এবার চলে আসলাম আরেকটা পুজো মণ্ডপে। দেখুন এখানে ঘণ্টা এবং রুদ্রাক্ষ দিয়ে কত সুন্দর করে একটা ডিজাইন করেছে। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি, এখানেও দেখুন প্রচুর ভিড় এই দুপুরবেলাতে, অষ্টমীর দিনে দুপুরবেলা। এবং মায়ের মূর্তিটা একদম অন্যরকম করেছে, আর এই সাইডে কিছু শ্লোক তুলে ধরা হয়েছে এবং উপরেও ডিজাইনটা এত সুন্দর ঘণ্টা আর রুদ্রাক্ষ দিয়ে। মায়ের মূর্তিটা দেখুন, দেখেই মনটা ভরে যাচ্ছে। অষ্টমীর প্যান্ডেল হপিং আমাদের এই সুন্দর প্রতিমা দর্শনের পরেই শেষ হয়ে গিয়েছিল। আমরা অষ্টমীর দিন মালদার কিছু বিখ্যাত প্রতিমা দেখে বাড়িতে চলে এসেছি, আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। আমরা এবার সন্ধ্যাবেলা এবার একটু চা খাবো, এবার আমরা একটু রেস্ট নেবো চাটা খেয়ে। আমরা একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মেকআপ রিমুভও করে নিয়েছি। তো আপনারা দেখুন ভিডিওটা এবং জানাবেন যে কেমন লাগলো আমাদের এই ব্লগটা, এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন ট্রাভেলেরও প্রচুর ব্লগ আছে, সেগুলো আপনারা চেক করতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুজোর আরও ব্লগ আসছে খুব শীঘ্রই, সো আমাদের সাথে থাকতে হবে। বাই, গুড নাইট।